নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো মিথুন রাশির জাতক ও জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কোন কোন দিকে কি কি প্রবলেম আসতে পারে এবং কোন কোন দিক আপনাদের ভালো রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। সেই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করি। এই ভিডিওগুলো যদি আপনারা ওয়াচ করেন তাহলে আপনারা মোটিভেট অবশ্যই হবেন। তাই যথাসম্ভব জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আমি একটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ভিডিওটি ওয়াচ করুন এবং সাবস্ক্রাইব করে নিন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। মিথুন রাশির জাতক ও জাতিকারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আপনাদের জীবনে কত রকম বাধা আসছে এবং এই বাধাগুলি আসছে গ্রহের নেগেটিভ পজিশনের জন্য। অর্থাৎ আপনাদের এই বাধা কিন্তু এই জুলাই মাসেও কিন্তু থাকবে। কোন কোন দিক থেকে বাধা হবে সেটা আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং কোন কোন দিক আপনাদের ভালো রয়েছে সেটাও আমি ভিডিওর শেষের দিকে আমি বলবো। তো প্রথমে যদি বলি, এই মাসে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে আপনারা প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখুন। আপনার বয়স কম হোক কি বেশি, প্রত্যেকেরই কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ভোগার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, আমি বলবো দাঁড়িয়ে যান। এই মুহূর্তে বিবাহের জন্য প্রচেষ্টা করবেন না, সেটা আপনাদের পক্ষে মঙ্গল হবে না। এরপরে বলি, যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম থেকে বিচ্ছেদ এবং সম্পর্কের মধ্যে একটা অবনতি তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনায় অমনোযোগী ভাব লক্ষ্য করা যাবে, অর্থাৎ পড়াশোনাতে মন বসবে না। এরপরে আসি আপনাদের পারিবারিক জীবন। মিথুন রাশির জাতক ও জাতিকার পারিবারিক জীবন মোটামুটি দেখা যাচ্ছে, খুব ভালোও যাবে না, খুব খারাপও যাবে না। তবে যারা ম্যারিড রয়েছেন তাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের এই মাসে কিন্তু ভালো রয়েছে, মানে অর্থ আসবে, ইনকাম সোর্স আসবে। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আপনাদের কিন্তু অর্থ আসার সাথে সাথে খরচাটাও হয়ে যাবে, অর্থাৎ সেভিংসের জায়গাটা একদম জিরো থাকবে। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু, অর্থাৎ জুলাই মাসে ব্যবসা স্থান ভালো দেখা যাচ্ছে, ব্যবসা থেকে টাকা উঠবে, বাট আপনাদের কিছু টাকা কিন্তু আপনাদের ব্যবসাতে ব্যাড ডেট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরি চ্যুতি হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই মাসে কিন্তু মাথা গরমের ফলে আপনারা ভুল ডিসিশন নিয়ে ফেলবেন এবং আপনাদের জীবনে প্রবলেমকে ডাকবেন, অর্থাৎ ভুল ডিসিশন নেওয়ার ফলে আপনাদের জীবনে প্রবলেম আসবেই। তাই আমি বলবো মাথা ঠান্ডা করে যে কোনো রকম ডিসিশান নিন। এই মাসে আবেগের বসে কোনো রকম ডিসিশান নেবেন না, রাগের বসে কোনো রকম ডিসিশান নেবেন না, সেটা আপনাদের পক্ষে ভালো হবে না। এরপরে আসি সন্তান স্থান। সন্তান নিয়ে সেরকম কোনো প্রবলেম নেই, তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন আমি বলবো একটু থেমে যান। এই মুহূর্তে সন্তানের জন্য প্রচেষ্টা করবেন না, পরবর্তীতে আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন। ওভারঅল যদি বলা যায়, মোটের উপর দিয়ে আপনাদের 50-50 এই মাসটা, অর্থাৎ জুলাই মাসটা আপনাদের 50-50 চলবে।
মানে ইনকাম আসবে বাট খরচা হয়ে যাবে, ইনকাম আসবে বাট খরচা হয়ে যাবে, এইরকম। মানে সেভিংসের জায়গায় একদম জিরো, মন মানসিকতা ভালো থাকবে না, এই সব প্রবলেমের মধ্যে দিয়েই কিন্তু আপনাদেরকে এই মাসটা কিন্তু অতিক্রম করতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।